নমস্কার বন্ধুরা, ফুডস মহল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো সর্ষের দিয়ে গুঁতুম মাছের রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে প্রথমে মিক্সার ব্লেন্ডারে নিয়ে নেব 3 চামচ সর্ষে, দিয়ে দেবো 1টা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সির মধ্যে অল্প একটু গুঁড়ো করে নিয়েছি। এবার জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার এই গুঁতুম মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজিনি, হালকা ভেজে এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার আমি পেস্ট করে রাখা সর্ষের বাটাটাকে দিয়ে দেব। সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার এটাকে ঢেকে রাখবো। দু মিনিট পর খুলে দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আমি 3-4 মিনিটের মতন রান্না করে নেব। এবার আমি এটার উপর থেকে দিয়ে দেব কাঁচা তেল, দিয়ে এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে গুঁতুম মাছ সর্ষে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।